আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। প্রডিউশন তুলছে, সবাইকে স্বাগত জানাচ্ছি আমি আরও একবার। গত পর্বে প্রডিউশন তুলছে বিভিন্ন টুলস নিয়ে আলোচনা করছে এবং প্রতিটি টুলস নিয়ে আমি ভালোভাবে বুঝিয়েছি। আপনারা যারা গত পর্বগুলো দেখেননি তারা আমার ভিডিওতে গিয়ে অবশ্যই করে দেখে আসবে। আমরা আজ মূলত ব্রাশ টুল দিয়ে শুরু করবো। ব্রাশ টুলের কাজ হচ্ছে মূলত কালারকে রিপ্লেস করা। আমরা যেকোনো একটা অংশকে ধরে ওই অংশের কালারটা পরিবর্তন করবো, আমাদের পছন্দ অনুযায়ী কালারটা দিব। তাহলে আমরা চুলের কালারটা পরিবর্তন করবো, এটা করে আমরা দেখবো কিভাবে কালার রিপ্লেসমেন্ট করতে হয়। আমরা সেটা বড় করলাম, একটু ফোন করলাম, এখন আমরা চাইলে এটা শিপ ছিল ধরে যদি ক্লিক করি তাহলে এটা ধরে নিবে। এই যে এখানে ভিতরে ভিতরে আছে, এটা আমরা পেছু টুল দিয়ে কাজটা করবো। আর তার ধরে চলে যাবে একটু উপরে, একটু আছে, এটা আমরা লেসু টুল দিয়ে করতে পারি। মনে রাখবেন আলটারটা ধরে রাখতে হবে, আলটার করে জাস্ট ক্লিয়ার করে দিলাম। আমরা দেখতে পাচ্ছি চোখও কিছু অংশ আছে, জাস্ট আলটারটা ধরে আলটারটা ধরে এখান থেকে এই জায়গায় জোড়াই দিয়ে ঘুরিয়ে দিয়ে চলে যাবে। আমরা এখানে 50 করে দিলাম, আপনি আপনার ইচ্ছা মতো এখানে একটা দিতে পারেন, সমস্যা নেই। তাহলে আমরা দেখবো এখন ব্রাশ টুল দিয়ে চুল করা কিভাবে কালার করবো। আমরা ব্রাশ সিলেক্ট করলাম, ব্রাশ টুল সিলেক্ট করে এখানে গিয়ে একটা কালার চয়েস করলাম। যে কোনো কালার আপনার যে কালারটা পছন্দ হয় আপনি কালারটা এখান থেকে দিতে পারবেন। আমরা এটা সিলেক্ট করলাম, হালকা দিকে নিয়ে এখানে ব্রাশ, ঠিক আছে, আমরা একটু ব্রাশ একটু বড় করে নিই, হাত দেখে দিয়ে ব্রাশ আমরা দিতে কালারটা করি। ওনা এসে আপনি এখন খুলে কালারটা রিপ্লেস করতে পারবেন, সেটা ট্রাই করতে ইচ্ছা মতো দিতে পারবেন। সিলেকশনের বাইরে যাবেন, আমরা দেখেন সারাদিনও ইয়ে করি, যেটা আমরা সিলেক্ট করছি সেই সিলেকশনের বাইরে কখনো যাবেন, সিলেকশনের ভিতরে কালেক্টটা হবে। তো জন্য সিলেক্টটা করার সময় একটু ভালো করে করতে হবে। আমরা চাইলে আমার এসে কালেক্টটা করতে পারবো, ওটা আমরা রিপ্লেস করে দেবো। তাহলে আমরা এরকম প্লাস্টিকের সাহায্যে আমরা চূড়াই কালেক্টটা অনায়াসে করতে পারবো। যেটুকু সিলেক্ট করা আছে আমাদের ওইটুকু আমরা ইচ্ছা মতো কালারটা করতে পারবো। তাহলে আশা করি এটা বুঝতে পারতেন, আপনারা পারবেন। নিজে নিজে করে দেখবেন, দেখবেন যে বিভিন্ন কালার বিভিন্ন রকম করবেন, দেখবেন পারতেছেন অল্প করতে করতে পারবেন। এখন আমরা এটা ডিসিলেক্ট করে দিই, আমরা বন্ধুরা ব্রাশ টুলের সাহায্যে আরো একটি কাজ করা যায়। কারণ আমরা দেখলাম এই জায়গাটা যেমন লাইট আছে, আমি এটা একটু ছোট করে নিই, সুবিধা অনুযায়ী এটা আমরা চাই। এই এই জায়গায় যেমন লাইট আছে, আমরা চাই এই জায়গাও একটু লাইট করছে, তাই আমরা জাস্ট ব্রাশ টুলটা দিয়ে একটু ক্লিক করবো, যে মাউস পয়েন্ট যখন ক্লিক করে দেবো এই জায়গাটা একটু লাইট করে দেবো। এখানে একটু করতে চাইলে তারপরে একটু ছোট করে করি, তাহলে গ্যাসের সাহায্যে আমরা কোন জায়গায় যদি লাইট করতে চাই ওইটা করা যায়। তারপর দেখবো গ্যাস টুলের মধ্যে আরো একটি টুল রয়েছে, পিঞ্চার টুল। এই পিঞ্চার টুলসটা আমাদের তেমন একটা কাজে আসে না। আমি যদি জানি, যেহেতু
আলু আছে, আমি যদি একটা লাল করে একটা সালাদ দিই, আমরা যে কোনো কিছু অ্যাড করতে পারবো এটা হেল্প না। তো আমি যদি জাস্ট অ্যাড অ্যাড যে কোনো কিছু আপনি নিজে থেকে দিলেন, কিছু লিখলেন, যা করতে পারেন, এই এটা এই প্রিন্সিপ টোস্ট টাইমটা কাজ আছে না, জাস্ট একটু লেখালেখির জন্য ইউজ করা হয় নেগেটিভলি, তেমন একটা কাজে আসে না। তাহলে এটুকু আপনারা আশা করি বুঝতে পেরেছেন। এরপর আমি যাব প্রিন্সিপ্ট পরে আছে কোলন স্ট্যাম টুলস। আমরা এখন এই টুলসের ব্যবহার দেখবো, এই টুলসের ব্যবহারও এই টুলস মূলত দাগ মোছার কাজে ব্যবহৃত হয়। এটা আর হিলিং ব্রাশ টুল অনেকটাই একই রকমের কাজ করে। আমরা এখন দেখবো কোলন টুলসে কোলন স্ট্যাম টুলসের কাজ। আমরা এখানে গেলাম, এটার জন্য আমাদের একটা এক্সপোর্ট আছে, এরকম একটা টুল আনতে হবে। আমরা এখানে গেলাম, এই ছবিটা আছে, আমরা এটা ওপেন করলাম। আমরা এখান থেকে অপাসিটি একটু কমালাম, আপনার ইচ্ছে মতো করতে পারবেন, কোলার মধ্যে একটু কমাই দিলাম। এই পিকচারের মধ্যে যে স্পট গুলো আছে আমরা ওই স্পট গুলা ঠিক একইভাবে হিলিং ব্রাশগুলো যে কাজটি করছিলাম একইভাবে কোলন স্ট্যাম্প টুলেরও একই কাজ। কোলন অ্যাকশন টুলসের কাজ কীভাবে আমরা কোলন অ্যাকশন টুলসের কাজ করব, আমরা এর জন্য একটা এক্সপোর্ট অ্যাসাইনমেন্টটা ছবি লাগবে। আমরা কাল থেকে ওখানে গেলাম, ওখান থেকে এক্সপোর্ট অ্যাসাইনমেন্টটা ছবি নিতে হবে, এই ছবিটা নিলাম, ওপেন দিলাম। ওপেন করার পর ছবিটা কোলন অ্যাকশন টুলস আর হিলিং ব্রাশ টুলসের কাজ একই, দুটাও কাজে তার মশার কাজে ব্যবহার করা হয়। সেটা ক্লিক করলাম, ক্লিক করার পর এখানে দেখবো এখানে একশো থাকবে, আমি এখানে 80 করে নিলাম। যাশু আপনার ইচ্ছা মতো আপনি করে নেবেন, এখানেও আমি আমার মতো করে কমাই নিলাম। অবশ্যই কাছে নিলাম, ফার্স্ট আমি ব্রাশটা সেকেন্ড থেকে দিয়ে ছোটো বড়ো করে নিই, আর না হয় আমরা এখান থেকেই করতে পারি। এখানে গেলে আমাদের ব্র্যাকেট সাইজটা দেখেন কত বড় নিব, আমরা করতে পারবো, কিন্তু প্যাকেট দিয়ে করলে কি আমরা সুবিধা অনুযায়ী দেখে দেখে করতে পারবো। সাইজ করে নিলাম, নেওয়ার পর আমরা এইখান থেকে হালকা ছবি ধরে একটা কপি দিব, জাস্ট এখানে টেস্ট করলাম, এখানে করলাম, এখানে করলাম। এটা এইরকম না করে পাশাপাশি থেকে যদি আমি এখান থেকে আলটা ধরে কপি করে এখানে দিই, তাহলে জিনিসটা সুন্দর হয়, তাহলে পাশাপাশি এটা মিল পাওয়া যায়। আমি এখানে আলটা ধরে কপি করলাম, জাস্ট ক্লিক করে দিলাম, এখান থেকে নিলাম আলটা ধরে ক্লিক করে দিলাম, এখান থেকে নিলাম আলটা ধরে জাস্ট ক্লিক করে দিলাম। তাহলে দেখেন আমরা অনায়াসে কাজটা করে দিলাম, কোনো জায়গায় আর আমাদের কোনো স্পোর্ট নেই। তাহলে আমরা এই দুইটা টুলসের কাজ থেকে দুইটা টুল দিয়ে আমরা এই কাজটা করতে পারবো। এখন এর মধ্যে আরেকটা টুল রয়েছে, এই টুলসের নাম হচ্ছে পেটা প্যাটার্ন স্ট্যাম্প টুল। এই টুলস আমরা এই টুলসের জন্য আমরা অন্য একটা ছবি নিই, আমরা এই ছবি যেতে করি একটু বড় করি, এটা এখানে মোডে নর্মাল আছে, নর্মাল রাখলাম, অপাসিটি 100 দিয়ে রাখলাম, আর পোলোতে 100 আছে 100 রাখলাম,
প্যাটার্ন, এখন আমরা এটা প্যাটার্ন করবো, প্যাটার্ন থেকে আমরা এটা চয়েস করলাম যে চয়েস করার পর জাস্ট ড্র করবো। এই টুলস তো তেমন একটা কাজ নেই, তারপরেও আপনাদের দেখাচ্ছি দেখুন হয়তো কোনো একটা কাজে লাগতে পারে ট্রানজিট। এভাবে ড্র করে দিবেন, শেষ, আর কোনো কাজ নেই। এভাবে কাজটা আপনারা করতে পারবেন, আশা করি আপনারা এটা অনায়াসে করতে পারবেন। এরপর আমরা দেখব হিস্টোরি ক্লাস টুল। এই টুলসের মাধ্যমে আমরা হিস্টোরি ক্লাস টুলসের মাধ্যমে আমরা পূর্বের হিস্টোরি সম্পর্কে জানবো। যেমন ধরেন আমি এই ছবিটা ক্রাশ করেছিলাম, ক্রাশ করার পর এই দাগগুলো চলে গেলো। আমি ব্রাশটা একটু বড় করি, দেখেন দেখেন দিয়ে থার্ড প্যাকেটটি বড় করবো। জাস্ট এই হিস্টোরি ব্রাশ টুলে যদি ক্লিক করে আমি যদি জাস্ট এখান দিয়ে ড্র করি, দেখেন আমার যে অতীতে যে আমরা দাগগুলো মুছেছিলাম সব দাগগুলোই চলে আসবে। দেখুন এই টুলসের কাজ হচ্ছে এটাই। আপনারা এই আশা করি আপনারা এই টুলসের কাজগুলো বুঝেছেন, করতে পারবেন। তাহলে এখানে আজকে আমরা ভিডিওটি শেষ করছি। আসসালামু আলাইকুম।